नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय मकर ओ कर्कट राशि। 15 जून षष्ठ ओ द्वादश रवि, एक मास सूर्य तेजे जले उठबे, नतून जुगेर सूर्योदय ओ उन्नतिर शिखर। हाँ ठीक धरेछेन, आजकेर एई भिडियो आमी मकर ओ कर्कट राशिर जातक जातिकादेर जानाबो आगत 15 जून थेके तादेर जीवने परिवर्तन आसते चलेछे। एई परिवर्तन अनेकटाई पजिटिव, तबे किछुटा नेगेटिव आछे। কিভাবে পরিবর্তন আসবে এবং কোন কোন দিক থেকে তারা সূর্যতে যে জ্বলে উঠবে, তারা সাফল্যে উন্নতির শিখরে চড়বে, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। 15 জুন এক যুগ সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে আছে মকর ও কর্কট রাশি। কারণ মকর রাশির ক্ষেত্রে দীর্ঘদিন বাদে শত্রু ক্ষেত্রে অর্থাৎ রাশি লগ্নের ষষ্ঠে প্রবেশ করছে শক্তি, অর্থাৎ রবি। ষষ্ঠ স্থানে অর্থাৎ মিথুনে রবির অবস্থান মকর রাশির জীবনে শত্রু নাশ যোগ তৈরি করছে। যে সমস্ত শত্রু এতদিন মকর রাশিদের নানাভাবে বিরক্ত করে এসছে, তাদের জীবনকে অন্ধকারের পথে নিয়ে গেছে, তাদেরকে অবশ্যই নানাভাবে কলঙ্কিত করেছে, সেই শত্রুদের এবার চোখে চোখ রেখে কথা বলার সময় এসে গেছে মকর রাশি। তাদের জীবনে যারা ধ্বংস করে দিয়েছে তাদেরকে এবার ধ্বংস করার সময় এসে গেছে মকর রাশির জীবনে। তাই মকর রাশির জাতক জাতিকা, আপনারা অবশ্যই জীবনকে নতুনভাবে গ্রহণ করতে শিখুন। জীবনের প্রত্যেকটা পল প্রত্যেকটা সময় এখন আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 15 জুন থেকে 14 জুলাই সামনে ষষ্ঠেতে রবির অবস্থান, শত্রু নাশ, এর পাশাপাশি রোগ মুক্তি ঘটবে। যা রোগ আপনার জীবনে, আপনার শরীরে, আপনার মনে বাসা বেঁধেছে, সেই রোগগুলো অবশ্যই রবির উত্তর তেজে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে এবং আপনাকে একটা নিরোগী, একটা সুস্থ সবল, একটা অবশ্যই আদর্শ মানুষ রূপে তৈরি করবে রবি। রবি মানে যশ, রবি মানে খ্যাতি, রবি মানে পতিপত্রী। তাই রবি যখন অবস্থান করবে ষষ্ঠ স্থানে অর্থাৎ মিথুনে মিত্রক্ষেত্রে, তখন আপনার সর্বোচ্চ দিকে উন্নতি। এছাড়াও আপনি যদি মকর রাশি হন, দীর্ঘদিন বাদে শনির সাড়ে সাতির প্রভাবকে সরিয়ে রবি আপনার জীবনে প্রভাব আনবে, আপনি চাকরি ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে, ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হবে, সন্তানজনিত শুভ ফল আপনি লাভ করতে পারবেন। এছাড়া আপনার পারিবারিক জীবনে গুরুজনদের সঙ্গে আপনার যে সম্পর্কের ভাঙন শুরু হয়েছিল, সেই ভাঙনগুলিও অবশ্যই মিটবে। তাই বলা যায় শুভ একটা সময় আসছে মকর রাশির জীবনে। মকর রাশির জীবনে সাফল্যই আসতেই আসবে। দ্বিতীয় যে রাশিটির কথা বলবো, সেই রাশিটির জীবনও বিরাট সাফল্য আসছে। সেই রাশিটিও জীবনকে নতুনভাবে উপভোগ করবে, সেই রাশিটিও অবশ্যই তাদের জীবনে নানাভাবে উন্নতিকে আরোহণ করতে পারবে। হ্যাঁ, সেই রাশিটি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে দ্বাদশে রবির অবস্থান, তাদের অবশ্যই ব্যয়ের ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি ঘটবে, সম্মানের ক্ষেত্রে কিছুটা হানি ঘটতে পারে এবং তাদের গুরুজন স্থানীয় ব্যক্তিদের অবশ্যই শারীরিক দিক দিয়ে অসুস্থতা আসতে পারে। তবে অন্যান্য দিক দিয়ে কর্কট রাশিদের অবশ্যই সাফল্যের অগ্রগতির ধারা বজায় থাকবে। বজায় থাকবে তাদের লাইফস্টাইল, বজায় থাকবে তাদের মানসিকতা, বজায় থাকবে তাদের লড়াকু মনোভাব। তবে কর্কট রাশিদের কিছুটা সাবধান করে আমি করেই দেব। দ্বাদশে রবি মোটেই শুভ ফল সেভাবে দেয় না। দ্বাদশে রবি মানুষকে হতাশ করে, দ্বাদশে রবি মানুষকে উন্নতির রাস্তা দেখিয়ে ওপর থেকে ছুঁড়ে পেলে মারে। তাই কর্কট রাশির ক্ষেত্রে 15 জুন থেকে 14 জুলাই বিশেষ সাবধানে থাকতেই হবে। তাদের ক্ষেত্রে নানাভাবে নিজের মানুষই অবশ্যই শত্রুতা করতে পারে,
আত্মীয়দের সঙ্গে নানাভাবে ঝুট ঝামলা লেগে যেতে পারে। তাই কর্কট রাশির ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন কর্তব্যই কর্তব্য। তবে সে বিষয়ে আমি নিশ্চিত দিলাম, কর্কট রাশি নিজেদেরকে সামলে অবশ্যই নতুনত্ব খুঁজে পাবেই পাবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে, মকর রাশি ও কর্কট রাশির জাতক জাতিকা, ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি, আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।